আলহামদুলিল্লাহ রব আলমিন ও সলাতু ওয়াসালাম ও আল্ নবীনা মোহাম্মদ আলা আলহি ও আসহাবিহি আজমাঈনাম্মাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নির্ধারিত আলোচনায় আমাদের নির্ধারিত আলোচনা হচ্ছে সুদের ভয়াবহতা ও পরিণাম আমরা সুদের আরবি প্রতিশব্দ সম্পর্কে জানি সেটি হচ্ছে আর রিবা আল কোরআনে আল্লা সুবহানহ তা আলা রিবা শব্দের ব্যবহার বহুবার করেছেন সেখানে রিবাকে হারাম করার ঘোষণা তিনি দিয়েছেন যেমন সুরা আলবাকারার দুশো পঁচাত্তর নম্বরে তাল্লা তালা বলছেন ও আ ও ওহ রামার রিবা আর আল্লা সুবাহানহ তা আলা বেচাই হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন আল্লাহ সুবাহান হুয়া তালা আল কোরআনে সুরার রুমের মধ্যেও বলেছেন ওয়ামা আতাই তুম মিন রিবান লিয়ারবু আফি আমাস ফেলাইয়ারবু আন্দাল্লাহ ওয়া আতাই তুম মিন জাকিন তুরিদুনা ও ঝাল্লাহ হিফা উলা ইকা হুমুল মুফলেহন বলেছেন তোমরা যে রিবা প্রদান করে থাকো এই জন্যে যে মানুষের সম্পত্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটা আল্লাহর কাছে বাড়ে না আর তোমরা যে জাকাত প্রদান করে থাকো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই জাকাত দাতারাই হচ্ছে সত্যিকারের প্রবৃদ্ধি অর্জনকারী আল্লাহ সুবাহতাল্লাহ অন্য আয়াতে বলেছেন ওকুলিবা আদ এফ মফ আর তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আল্লাহ সুবাহতাল্লাহ আরও বলেছেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুর কাজ আল্লাতালা রিবাকে মিটিয়ে দেন এবং সদাকাতকে বাড়িয়ে দেন এভাবে আল্লাহ সুবহান ও আলা রিবা শব্দের প্রচুর উল্লেখ আল কোরআনে করেছেন এবং এই রিবাকে আল কোরআন একটি অর্থনৈতিক সমস্যা হিসাবে চিহ্নিত করেছে এবং এটাকে একটি হারাম অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে নির্ধারণ করেছে এবং রিবাকে সর্বতভাবে নিষেধ করে দিয়েছে আমরা অল্প কিছু আয়াত এখানে উল্লেখ করলাম বাকিটা আমাদের আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ রাবা ইয়ারবু মানে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বাড়া একদল লোক টাকার মাধ্যমে এমন কিছু ট্রানজ্যাকশান ক্রিয়েট করেছে যা দিয়ে তারা টাকা বাড়ায় তাকে তারা লাভ বলে মুনাফা বলে অথবা ইন্টারেস্ট কিংবা সুদ বলে যেটাই বলুক না কেন একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া তারা ফলো করে যাতে করে প্রকৃত অর্থে কোনো উন্নয়নমূলক কাজ না করে এবং কোনো কমোডিটি বা পণ্যকে সামনে না রেখে তারা টাকা দিয়ে নানারকম বুদ্ধিবৃত্তিক কৌশলের মাধ্যমে তারা টাকা বানায় বরং বলা যায় টাকাকেই তারা পণ্য হিসাবে ব্যবহার করে ইসলামের দৃষ্টিতে টাকা কোনো পণ্য নয় টাকা কোনো পণ্য নয় সুতরাং টাকাকে পণ্য হিসাবে ব্যবহার করে যে ধরনের সুযোগ সুবিধাগুলো অর্জন করা হয় সেটি আসলে মূলত ইসলামে রিবার মৌলিক বিষয় এই জন্য আমরা দেখি কেউ যদি কাউকে ধার দেয় তারপরে সে সেখান থেকে একটা ইন্টারেস্ট ধার্য করে মুনাফা করে তাহলে সেটা রিবা কেউ যদি কোনো জিনিস বিনিময়ের ক্ষেত্রে সমান সমানের পরিবর্তে অতিরিক্ত শর্তারোপ করে তাহলে এই অতিরিক্ত নেওয়াটা রিবা রিবা দুই প্রকার আমরা জানি রিবান নাসিয়া আর রিবাল ফদল রিবাল ফদল হচ্ছে একই জিনিস যদি পরিবর্তনের প্রয়োজন দেখা দেয় তখন নিয়ম হচ্ছে সেটা নগদ হতে হবে হাতে হাতে হতে হবে কিন্তু সেটা না করে যদি কেউ অতিরিক্ত সুবিধাটা কেউ নিতে চায় তাহলে সেটা হয়ে যাবে রিবা ইসলামে এই অতিরিক্ত সুবিধা নেওয়া বা দেওয়ার বিষয়টি আসলে নিষিদ্ধ কারণ মানুষ নানাভাবে এই অতিরিক্ত সুযোগ সুবিধাগুলো নিতে চায় দিতে চায় তাদের জাগতিক স্বার্থের কারণে এই জন্য ইসলাম এটাকে রিবার অন্তর্ভুক্ত করেছে এবং নিষেধ করেছে আর আরেকটা হচ্ছে যেটা আসলে মানুষের চক্রবৃদ্ধি হারে টাকা অর্জনের একটা মূল কৌশল সেটা হলো রিবান্নাসিয়া সে টাকাটা কাউকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য দেয় এবং সে কখনো প্রতিদিন সেই টাকাটা কারো কাছে থাকার কারণে সে আরও কিছু মুনাফা ধার্য করে অথবা প্রতি সপ্তাহে মুনাফা ধার্য করে অথবা প্রতি মাসে অথবা বাৎসরিক একটা মুনাফা ধার্য করে এবং এটা হচ্ছে সেই সময় টাকাগুলো তার কাছে অবস্থান করার কারণে তারা নানা যুক্তিও হয়তো উপস্থাপন করে যেমন কস্ট অফ ফান্ড বা আর অন্য অনেক যুক্তি রয়েছে যে আমার টাকাটা তার কাছে খেটেছে এটা তো একটা খেদমা একটা সার্ভিস হলো ইত্যাদি নানা যুক্তি তাদের আছে বাট ইসলাম এই যুক্তিগুলোকে গ্রহণ করেনি কারণ এই রিবার মধ্য দিয়ে একটা অর্থনৈতিক বিপর্যয় ঘটে আমরা আজকে সে আলোচনা আসলে করবো না রিবার মাধ্যমে কিভাবে মানে একটা সমাজে নানারকম খতর এবং ঝুঁকি তৈরি হয় এবং রিবার আরও যে পারলৌকিক ঝুঁকিগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ যেহেতু ইসলাম রিবাকে কাসবুন খাবিথুন বলেছে অর্থাৎ একটা নিকৃষ্ট ইনকাম এবং এই কারণে সেটাকে মহাররাম করে দিয়েছে অর্থাৎ হারাম করে দিয়েছে এবং বলেছে এটা হল লা খায় রাফি এমন নিকৃষ্ট ইনকাম যার মধ্যে কোনো কল্যাণ নেই ওয়ালা বারাকা চামিন এবং এর মধ্যে কোনো বারাকা নেই বরং রেবার মধ্য দিয়ে যেহেতু এটা হারাম যে কোনো হারামই মনে করবেন ক্ষতি নিয়ে আসে সেটা আমরা বুঝতে পারলেও সেটা ক্ষতিকর হবে বুঝতে না পারলেও ক্ষতিকর হবে ক্ষতিটা অনেক সময় আমরা উপলব্ধি করতে পারি না আপাত দৃষ্টিতে যদি আমাদের কাছে কোনো জিনিস ভালোও মনে হয় এবং আমাদের স্রষ্টা সেটা নিষেধ করেন তাহলে আমরা নিষিদ্ধ কাজটা করলাম আমাদের কাছে ভালো হওয়ার কারণে সেটা ভালো হয়ে যাবে না আমাদের স্রষ্টা আমাদের রব আমাদের খালেক এবং যিনি আমাদের শেষ বিচারের দিনে বিচার করবেন তিনি যদি কোনো কিছু নিষেধ করেন তাহলে দুনিয়াতে সেটা আমার কাছে যেমনই প্রতিভাত হোক না কেন আখিরাতে তার জন্য শাস্তি পেতে হবে বরং দুনিয়া আখিরাতে দুইখানেই আল্লাহ হারামগুলোকে ক্ষতিকর করে দিয়েছেন ফলে আমাদের জন্য রিবার মধ্যে লিপ্ত হওয়ার কোনো অপশান নাই কোনো কোনো ধরনের অনুমোদন নেই কোনো ধরনের অনুমতি নেই এটা হলো আল আলবলা আল আলমহারামা আল আলমোয়ামেলা আল জা এরা ইত্যাদি নানাভাবে এটাকেও অভিহিত করা হয়ে হয়েছে এবং এই রিবার কারণে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করা হয়েছে যেহেতু আল্লাহ সুলান তাল্লাহ বলছেন ফেদানু বেহার বে মিন আল্লাহ ও রাসুলহ যদি কেউ রিভার মধ্যে আবার ফিরে আসে তাহলে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমরা নিয়ে নাও সুতরাং আমাদেরকে তাহলে চলতে হবে আমাদের জীবনটাকে সাজাতে হবে এবং আমাদের সামাজিক কর্মকাণ্ডকে পরিচালিত করতে হবে একটা মূলনীতির আলোকে যেটি আল্লা সুবাহান্লা সুর আল মায়েদার মধ্যে উল্লেখ করেছেন ওয় তা আলল আল আল বির্র ওয় তাকুয়া আলাল আউ আলাল ইতমাল আর তোমরা পুণ্য এবং তাক ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো এবং তোমরা পাপ ও সীমালঙ্ঘনের ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো না আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তালা কঠোর শাস্তিদাতা সুতরাং এই এই আয়াতটি আসলে আমাদের জীবনের সকল কর্মকাণ্ডে একটি কমন রুলস এবং কমন রেগুলেশন একটা মূল নীতি একটা মৌলিক নীতিমালা এটা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে রিবার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই সুতরাং রিবার ক্ষেত্রেও মনে রাখতে হবে এটা হলো এথেম পাপ এটা হলো রদোয়ান রিবার মধ্যে সম্পৃক্ত হওয়া মানে হচ্ছে রদোয়ান আপনি রিবা দেন আর রিবার নেন উভয় ক্ষেত্রেই অথবা রিবার পক্ষে কথা লিখেন অথবা রিবার পক্ষে সাক্ষী দান করেন সবটাই হচ্ছে রদোয়ান ফলে রিবার কোনো সহযোগিতায় কোনোভাবে থাকার কোনো অপশান ইসলামে নেই বাধ্যতামূলক কিছু ক্ষেত্রে যেটা আজকে ক্রিয়েট হয়েছে পুরো অর্থনীতি রিবা নির্ভর হয়ে যাওয়ার কারণে তাহলে সেখানেও আমাদের কেস টু কেস দেখতে হবে ওলামাই নামের মতামত নিতে হবে যে রিবার এই যে একটা প্যাঁচে আমি পড়ে গেছি অথবা একটা বাধ্যগত পরিস্থিতিতে আমি পড়ে গেছি এটা কি আমার জন্য অ্যালাউড কি না আমি গোনাগার হব কিনা না পাপি হব কিনা এটা কেস টু কেস রিবা বেসড প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আমাদেরকে এটা পরীক্ষা করে নিতে হবে স্কলারদের অভিমত নিতে হবে নিজেকে নিজের মুফতি নিজে হওয়া যাবে না নিজের ভার্ডিক নিজে দেওয়া যাবে না রিবার যে কোনো কর্মকাণ্ডকে নিজে তাভিল করে অপব্যাখ্যা করে এটাকে জায়জ বলে ঘোষণা দেওয়ার কোনো সুযোগ আসলে নেই তাহলে আমরা এখন আলোচনা করব যে রিবাটা যে আমাদের জীবনে সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ এবং এটা যে একটা সমস্যা তৈরি করে ফেলেছে মুসলিম সমাজের জন্যে মুসলিম মানুষগুলোর জন্যে মুসলিম রাষ্ট্রগুলোর জন্য সেটা আর সেটার বিষয়টা আমরা একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরব এই এই যে খতর এই যে ঝুঁকি অথবা এই যে সমস্যা তার মধ্যে এক নম্বর হচ্ছে আন্নাহু মাসুইয়াতিল্লাহ ও রাসুলহ এটা আল্লাহ এবং রাসুলের নাফরমানি অবাধ্যতা কারণ আল্লাহ এবং তার রাসুল দুজনেই আমাদেরকে যে কোনো অবাধ্যতা থেকে নিজেকে মুক্ত রাখতে নিষেধ করেছেন যে কোনো পাপে লিপ্ত হওয়া থেকে নিষেধ করে তোরা রিবাই লিপ্ত হওয়া মানেই হচ্ছে আল্লাহর নির্দেশের লঙ্ঘন এবং রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশের লঙ্ঘন তো এখানে আমরা দেখেছি যেমন সুরা নুরে তেষট্টি নম্বর আয়ত্ত আল্লাহ তাল্লাহ বলছেন ফলিয়াহদারীনা বাহুম আদাবুন আলিম অতএব যারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশের বিরোধিতা করে তাদের ভয় করা উচিত যে তাদেরকে কোনো ফেতনা পেয়ে বসতে পারে অথবা কঠিন মর্মান্ত শাস্তি তাদেরকে পেয়ে বসতে পারে হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাহ বলেছেন কুল্লু জান্নাতা তা আবা আমার প্রত্যেক ও জান্নাতে যাবে তবে যে যেতে অস্বীকার করবে তখন নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো ওমাইয়া আবা রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল কে অস্বীকার করে কে জান্নাতে যেতে অস্বীকার করে তখন তিনি বলেছিলেন আত আনি দাখাল জান্না আনি ফাকাদ আবা যে আমাকে আমার আনুগত্য করে সে আমার সে জান্নাতে যাবে এবং যে আমার অবাধ্য হয় সে জাহান্নামে যাবে যে আমার অবাধ্য হয় সে জাহান্নামে যাবে তো এই হাদিসটি আমরা দেখি এই হাদিসটি এসেছে সাহিব মধ্যে সাহিব এই হাদিসটি এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আসলে আল্লাহ এবং রাসূলের নাফরমানি করাটা এটা জাহান্নামে যাওয়ার কারণ আরেকটা আয়াত এখানে আছে নেসার চোদ্দো নম্বর আয়াত আল্লাহ স্মাল বলছেন ওমাই ফিহা। ওয়ালাহু আয়দাবু মবিন আর যারা আল্লাহ এবং রাসুলের অবাধ্য হয় এবং আল্লাহর নির্ধারিত সীমারেখাকে যারা লঙ্ঘন করে ইয়ুদখিলু নারান আল্লাহ তালা তাকে জাহান নামে প্রবেশ করাবেন খালিদান ফিহা সেখানে তারা চিরকাল অবস্থান করবে ওলাহু আয়দাবু মহিন এবং তার এবং তাদের জন্য থাকবে কি অপমানকর শাস্তি আচ্ছা তাহলে বোঝা গেল আল্লাহ এবং রাসুলের নাফরমানি যেহেতু রিবা তাহলে সেই রিবার মধ্যে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই তা না হলে এই আয়াত এবং হাদিসগুলোর আলোকে তার জন্য কঠিন শাস্তি এবং মর্মন্তর শাস্তির ব্যবস্থা রয়েছে দ্বিতীয় যে ঝুঁকি আমাদের রয়েছে সেটা হচ্ছে সাদাকা কবুল না হওয়া যেমন আল্লাহ আল্লা সব আলা তিনি স্পষ্ট করে নিষেধ করেছেন যেন আমরা খবিস সম্পদ গ্রহণ না করি খবিস বা নিকৃষ্ট সম্পদ অর্জনের ইচ্ছা পোষণ না করি এবং সেখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় না করি যেমন আল্লাহ তালা বলছেন সুর আল দুশো সাতষট্টি নম্বর আয়তে ওয়ালায়তে ইম্মামুল হাবিস বিন হুতুন ফেকুন আর তোমরা খবিস সম্পদের ইচ্ছা পোষণ করো না আই ওয়ালা তাক সুদু মিনহতুন কোন যা থেকে তোমরা ব্যয় করবে এখন এই ব্যয়টা হতে পারে সাংসারিক ব্যয় কারণ আমরা জানি যে বৈধভাবে প্রত্যেকটা ব্যয়ই সাদাকা হিসাবে গণ্য তাহলে যে কোনো ভালো কাজে ব্যয় সেটা স্ত্রী খরপোশ হোক সন্তানের খরপোশ হোক পিতামাতার পেছনে ব্যয় হোক সমাজহিতকর কাজে ব্যয় হোক নিজের প্রয়োজনে কিংবা দান খয়রার সাদাকা এই এগুলোকে বলা হয় এনফাক কোরআনের ভাষায় তাহলে বলছে আল্লাহ তালা বলছেন যে হবিজ সম্পত্তি অর্জন করে সেটা ব্যয় করে ইচ্ছা তোমরা করো না আর এছাড়া আরেকটা সহি হাদিসে আমরা দেখি রাসুল সাল্লাহ সালাম বলেছেন ইন আল্লাহ তৈবুল্লা আকবাল তৈব আল্লাহ পবিত্র তিনি পবিত্র সম্পদ ছাড়া বা পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু কবুল করেন না অতএব আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে চান যে আমরা পবিত্র সম্পদ অর্জন করি এবং এটাও চান যে আমরা যেন সেটাকে ভক্ষণ করি এবং সে পবিত্র সম্পদটাকেই আমরা যেন কাজে লাগাই এবং আমরা অপবিত্র জিনিসগুলো যেন আমরা ভক্ষণ না করি আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে সদাকার বিষয়টা এটা কবুল হওয়ার বিষয়টাও আপনার হালাল থেকে যদি সাদাকা করেন তার উপরে নির্ভর করবে এবং এই জন্যই আল্লাহ তালা সুরালবাক্ষার মধ্যে উল্লেখ করেছেন ইয়াম হাকুল্লাহর রিবা ওয়ুর্বিস সাদাকাত আল্লাহ তালা রিবাকে মিটিয়ে দেন সুতরাং রিবা থেকে অর্জন করে কেউ যদি আসলে সাদাকা করে তাহলে সেই সাদাকাটাও তো মিটে যাবে তাই না সেটার আল্লাহর কাছে কবুল হবে না ওয়ুর্বিস সাদাকাত বিনিময়ে তিনি সাদাকাকে বাড়িয়ে দেন যদি সে সাদাকাটা হালাল সম্পত্তি থেকে করা হয় তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যারা রিবাই সম্পৃক্ত তাদের দোয়া কবুল হবে না দোয়াটাকে আল্লাহ আল্লাহতালা রদ করে দেবেন যে সুদ খায় এবং যে সুদ থেকে উপার্জন করে এটা মূলত তাদের ক্ষেত্রে সুদ দেওয়াটা হারাম কিন্তু সে তো খাচ্ছে না সে তো খাচ্ছে না কারণ একটা সহি হাদিসের মধ্যে আমরা দেখি যে রাসুলসাল্লা সাল্লাম তিনি একবার একটা লোকের কথা উল্লেখ করলেন যে দূরের সফরে গিয়ে এলোমেলো কেশে ধুলোমলিন বেশে যে ফিরে আসে এবং তার দুই হাত আসমানের দিকে এভাবে তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে ইয়ারব ইয়ারব এ আরব কিন্তু তার খাদ্য হারাম ওমাত আমহু হারাম ওমা শরা হারাম ওমেল ব্যাসহু হারাম তার পানীয় হারাম তার লিবাস বস্ত্র যা সে পরিধান করে সেটাও হারাম থেকে ওবুদ্দিয়াবিল হারাম এবং হারামের গেদা তাকে দেওয়া হয় ইউস্তা যা বলে তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে অর্থাৎ সে যা কনজিউম করছে সেটা হারাম থেকে কনজিউম করছে তার খাদ্য তার পানীয় এবং তার লিবাসে যে সে যা ব্যয় করছে এটা তার কনজামশন তাই না অতএব যারা রিবা কনজাম করবে রিবা উপার্জন করে সেখান থেকে নিজেরা খাবে অথবা পরবে তাদের দোয়া কবুল হবে না কারণ রাসুলসাল্লা সাল্লাম বলেছেন চতুর্থত যে বিষয়টা সেটা হচ্ছে তার জীবন এবং তার উপার্জন থেকে বারাকা তুলে নেওয়া হবে তার জীবন এবং উপার্জন থেকে বারাকা তুলে নেওয়া হবে সুরাল বাকরার মধ্যে একটু আগে যে আয়াতটি আমরা বললাম ই আম রিবা আল্লাহ রিবাকে মিটিয়ে দিয়েছেন মিটিয়ে দেন এর দ্বারা বোঝা গেল যে এর মধ্যে কোনো বারাকা থাকবে না এই জন্যই তো মিটে যাওয়া মানে সেখানে কোনো বারাকা নেই সেখানে কোনো বারাকা নেই তো এর দ্বারা বোঝা গেল যে রিবার একটা পরিণতি হচ্ছে কি এটা বারাকা শূন্য হয়ে যাবে এখানে যতই আপনাকে অনেক টাকা মনে হচ্ছে এটা বারাকা শূন্য এটা এটা আরেকটা দিক ইঙ্গিত করছে আজকে আমাদের সমাজে যে সমাজ উন্নয়নের কাজ রিভাভিত্তিক অর্থনীতির মাধ্যমে হবে না এই আয়াটি সেই দিকেই স্পষ্টভাবে ইঙ্গিত বহন করছে যারা রিভাভিত্তিক অর্থ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাদের সমাজে প্রকৃত উন্নয়ন হবে না সেখানে নানা ধরনের সমস্যা দেখা দেবে কর্মের হাত বাড়বে না এবং উৎপাদনশীলতা বাড়বে না জিডিপি বাড়বে না এবং দুর্নীতি বাড়বে সেখানে মানুষ টাকা নেবে টাকা ধার দেবে বিভিন্ন কথা বলে কিন্তু সেখানে প্রকৃত কাজ হবে না প্রকৃত কমোডিটি বা পণ্যও বাড়বে না এবং এই জিনিসগুলো আজকে সুদভিত্তিক সমাজে দেখা যাচ্ছে এই জন্য হঠাৎ করে এগুলো কোলাপস করতে দেখা যায় হঠাৎ করে কারণ কোনো দুর্নীতি না হলে কখনোই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কোলাপস মানে কোনো জিনিস কোলাপস করে না যেখানেই সম্পত্তি আছে সেখানে তার বিনিময় মূল্য আছে কিন্তু যেখানে সম্পত্তি নাই সেখানে বিনিময় মূল্যটা থাকবে কোথায় তাহলে বোঝা গেল যে আসলে যারা রিভা কর্মকাণ্ড সম্পাদন করে অথবা রিবার মাধ্যমে সম্পত্তি গড়ে তোলে তাদের প্রকৃত উন্নয়ন নেই এবং যেটা আমরা বললাম যে সেটা শূন্য হয়ে যাবে কয়েকটা কারণে এটা যেহেতু আল্লাহ নিজেই বারাকা তুলে নেন তিনি সে ঘোষণা দিয়েছেন সেই জন্য তাতে কোনো বারাকা থাকবে না আর দ্বিতীয় হচ্ছে যেহেতু তাতে প্রকৃত উন্নয়ন নেই অতএব সমাজও অনেকটা বারাকা শূন্যই থাকবে পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে রিবা বা এই ধরনের কাজে যারা সম্পৃক্ত হন তাদের অন্তরটা কঠিন হয়ে যায় তখন তারা হালালকে পছন্দ করে না তারা হারামটার মধ্যেই যেহেতু সম্পৃক্ত থাকে তারা যুক্তি প্রদর্শন করে যে এখানে হালাল হারামের আসলে পার্থক্য কী রিবা আর বেচা কেনার মধ্যে পার্থক্য কী রিবাটাও ওয়ান কাইন্ড অফ ট্রেইড এক ধরনের বেচা কেনা এক ধরনের মুনাফা হ্যাঁ যখন আমরা দেখি যেমন সঞ্চয় বন্ড অথবা এরকম আরও অনেকগুলি স্কিম আছে যেগুলো স্পষ্ট করে নিজেরাই বলছে তারা রিবা দিচ্ছে তাই না বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা চাকরি স্থলে পাওয়া যায় কিংবা বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে স্পষ্ট বলা হচ্ছে এটা রিবা অথবা বিভিন্ন ধরনের এফডিআর কিংবা সঞ্চয় বন্ড কিংবা আমরা যেটা দেখি যে বিভিন্ন আরও যে বিভিন্ন স্কিমগুলো আছে সমাজে নানাভাবে আসলে মানুষের ফান্ডটাকে নিয়ে ব্যবসা লাগানোর জন্য বিভিন্ন লোক অফার দেওয়া হয় সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে এটা মোনা মানে ইন্টারেস্ট আবার কোথাও বলা হচ্ছে মুনাফা আমরা অনেক সময় মুনাফা দেখে ভুলে যাই কিন্তু সত্যিকার অর্থে এগুলো সবই সুদ সুদটা বৈশিষ্ট্য দিয়ে জানতে হবে সুদ কেউ বলুক আর নাই বলুক আমরা বলেছি যেখানে কোনো পণ্যের বিনিময় থাকে না ব্যবসা বাণিজ্যের কিচ্ছু থাকে না শুধু টাকা দিয়ে টাকা বানানো হয় সেটাই হচ্ছে সুদ এবং এই সুদের মধ্যে সম্পৃক্ত থাকতে থাকতে মানুষের অন্তর কঠিন হয়ে যায় ফলে সে সুদের পক্ষেই সাফাই গায় এবং সে ইসলামী যে বিকল্পগুলো আছে সেগুলোকে সুদের অনুরূপ মনে করে আসলে তারাই শুধু মনে করতো না এটা আমরা দেখেছি যে কোরআন বলছে এটা কাফের মুশ্রেকরাও মনে করতো বা আজও তারা মনে করে দায়ালিকা ইন্নামাল বাই আউমেতর রিবা তারা বলতো যে বেচাকেনা সুদের মতোই সুদ আর বেচা কেনা একই জিনিস কিন্তু আল্লাহ তালা তাদের অপনোদন করে বলছেন ও আহ ভাই রামার রিবা আল্লাহ তালা বেচা কেনা এবং ট্রেডিংকে জায়েজ করেছেন সুদ এবং ইন্টারেস্টকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন তাহলে একরকম থাকলো কোথায় একরকম নেই এখানে আমরা নবী সাল্লাহ সাল্লামের একটা বিখ্যাত হাদিসের কথা জানি সহি একটা হাদিস তিনি বলেছেন ইন্নাল হালাল বাইয়েন ও ইন্নাল হারাম বাইয়েন যে হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট ওবাই না হুমা লাই আলা মোহন্না মিনান মিনান্নাস মাঝখানে আছে বেশ কিছু অস্পষ্ট বিষয় এটা হালাল কি হারাম এই ব্যাপারে সুভা সংশয় রয়েছে যেগুলো অধিকাংশ মানুষ জানে না ফামানিত তাক্কা সুবহাত ফাকাত ইস্তাব আলী দিন হিওয়ার দিহ অতব যে ব্যক্তি বা যারা এই সুবহাতগুলো থেকে এই অস্পষ্ট জিনিসগুলোকেও পরিত্যাগ করে বর্জন করে তারা তাদের দিন এবং তাদের ইজ্জত আবরুকে তারা মুক্ত করে নিল ওয়ামানো ওয়াকফি সুবহাত আর যারা এই সুবহাত সংশয়াচ্ছন্ন জিনিসগুলোর মধ্যে যারা পড়ে গেল পতিত হলো ওয়াকারাফিল হারাম তারা হারামের মধ্যে সম্পৃক্ত হলো পতিত হলো রাই ইয়ার হাউল হাইমা যেমন সেই রাখাল যে চারণ ভূমির একদম সীমানায় যে চারণ চড়াতে লাগলো পশুগুলোকে ইউসে কোঁয়া কারাফিহ তারা তো সেই সীমানা অতিক্রম করার কাছাকাছি চলে যায় আলা ওয়া ইন্নআল কুল্লে মালিকিন হেমান ওয়া ইন্না হেমা হারিম প্রত্যেক বাদশাহী একটা সীমা পরিসীমা আছে আর আল্লাহর পরিসীমা হলো তার হারামগুলো হারাম দিয়ে আল্লাহতালার যে একটা সীমা রেখা তৈরি করে দিয়েছেন সেটাকে ক্রস করা যাবে না অর্থাৎ কোনো হারামকে লঙ্ঘন করা যাবে না হারাম এই যে বেড়া তিনি দিয়েছেন এর ভেতরে বাকিটা হল হালাল সে হালালের মধ্যেই আমাদেরকে থাকতে হবে সেটি এ বক্তব্য তো সুতরাং আমরা যদি আল্লাহ কর্তৃক নির্ধারিত হালাল হারামটাকে মেনে চলি তাহলে রিবাকে আমাদের জীবন থেকে আসলে একটু দূর করতে হবে ডিলিট করে দিতে হবে অন্তত পক্ষে সাধ্যমতো চেষ্টা করতে হবে আজকের এই জীবনে যেখানে রিবাকে চরমভাবে এবং অত্যন্ত সুকৌশলে সর্বত্র প্রতিষ্ঠিত করা হয়েছে সেই জায়গায় হয়তো চট করে রিবামুক্ত হওয়া যাবে না বিশেষ করে যারা বড় বড় ব্যবসায় লগ্নি করে ফেলেছেন যারা অলরেডি রিবা দ্বারা আষ্ট্রে পৃষ্ঠে যারা মানে নিজেদেরকে বেঁধে ফেলেছেন আর তারা চট করে রিবা থেকে মুক্ত করতে পারবেন না কিন্তু তাদের সে প্ল্যান থাকতে হবে যে তারা অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিসের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন যেটার মধ্যে সম্পৃক্ত হওয়ার কোনো অপশানই ইসলাম দেয়নি সুতরাং তাদেরকে এই জিনিসটা জানার সাথে সাথে প্ল্যান করে ফেলতে হবে যে রিবা থেকে কিভাবে মুক্ত হবেন তা না হলে তাদের অন্তরটা শক্ত হয়ে যাবে এবং তাদের মাধ্যমে আল্লাহ তারা অনেক খারাপ কাজ করাবেন ভালো কাজ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেবেন بنتم طيبات بابitra، إبعض أضخم جنسين غلوثة محرم سورة النساء فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم أن سبيل الله كَثِيرًا وأخذهم الربا نهوا عنه وأكلهم أموال الناس بالباطل ও আহ আলিলকা ফির মোম আদান আলীমা বলেছেন যারা ইয়াহুদি তাদের জুলুমের কারণে আমরা তাদের উপর এমন সব পবিত্র জিনিস হারাম করে দিয়েছি যা তাদের জন্য আগে হালাল ছিল এবং তাদের জন্য এই পবিত্র জিনিসগুলোকে হারাম করে দিয়েছি কেননা তারা আল্লাহর পথ হতে অনেক বেশি মানুষকে বাধা দিত ও আখদেহ মুরেবা এবং এই জন্যও যে তারা রিবা গ্রহণ করত রিবা খাইত অর্থাৎ সুদ খেত নহু আনহ অথচ রিবা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল ওয়া আম এবং যেহেতু তারা বাতিল পন্থায় মানুষের সম্পত্তি গ্রাস করত আত্মসাত করতো এই জন্য তাদের জন্য তাদের উপর অনেক পবিত্র জিনিস হারাম করে দিয়েছি ও আতিল কাফির ইনামহম আলায় আলিমা আর তাদের মধ্য থেকে যারা কাফির তাদের জন্য মর্মন্ত শাস্তি আমরা নির্ধারণ করে দিয়েছি তাহলে এই আয়াতে আল্লাহ তালা তাদের উপর অনেক তৈবাত হারাম করে দেওয়ার কারণ হিসাবে রিবাকে উল্লেখ করেছেন এবং বলেছেন রিবা থেকে তাদেরকেও নিষেধ করা হয়েছিল এটার দ্বারা এটাও বোঝা যায় যে রিবাকে শুধু ইসলামে নিষেধ করা হয়নি বরং যেখানেই আল্লাহর প্রকৃত নির্দেশ এখনও অক্ষত আছে অর্থাৎ যেখানে আল্লাহর নির্দেশকে বিকৃত করা নাই আল্লাহ সকল নির্দেশ পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত সেম সেটা হচ্ছে তাদেরকে রিবাকে হারাম ঘোষণা করা এবং রিবা থেকে মানুষকে নিষেধ করা তাহলে রিবায় সম্পৃক্ত হওয়ার কারণে ইয়াহুদি জাতিকে আল্লাহ আল্লাহতালা অনেক হালাল এবং পবিত্র জিনিস থেকে বঞ্চিত করেছিলেন এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা যে নিয়ম তিনি কোনো জাতির জন্য করেন সে একই নিয়ম তিনি অন্য জাতির জন্য করেন অতএব যে কারণে ইহুদিরা অনেক তৈবাদ থেকে মাহরুম হয়েছিল রিবায় সম্পৃক্ত হওয়ার কারণে সে একই কারণ আজকে মুসলিমদের মধ্যে হবে এটা একটা দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন যারা চুরি করলে মানুষের ক্ষতি হয় মানে কোনো সমাজের জন্য যদি এটা হয় নিয়ম তাইলে বলুন তো এমন কোন সমাজ কি আছে যেখানে চুরি করলে লাভ হবে ডাকাতি রাহাজানি ছিনতাই থাকলে সমাজে যেমন নিরাপত্তার অভাব দেয় এটা যদি ইউরোপিয়ান সমাজে দেখা দেয় তাহলে আরব সমাজেও দেখা দিবে। এবং এটা আমাদের দেশেও দেখা দিবে। তাহলে এই জিনিসগুলো কমন শীত বা বরফ ব্যাপারটা এমন নয় যে বাংলাদেশে এটা গরম আর আমেরিকায় গেলে এটা ঠান্ডা আগুন ব্যাপারটা এমন নয় যে আরব দেশে এটা গরম আর অস্ট্রেলিয়াতে গেলে এটা আগুনটা ঠান্ডা ব্যাপারটা এমন নয় সেটাই এখানে বোঝানোর উদ্দেশ্য তাহলে যেই মূলনীতির কারণে কোনো জাতি মাহরুম হয় সে একই বিষয় যদি অন্য জাতির ক্ষেত্রে ঘটে তারাও মাহরুম হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে আমরা আরেকটা বিষয় উল্লেখ করতে চাচ্ছি সেটা হলো সাত নম্বর যে রিবার মাধ্যমে যত কল্যাণকর পথ আছে সেগুলো থেকে আসলে বাধা সৃষ্টি হয় এবং কল্যাণের যত ফোর্সা পরিধি আছে সেটাও বন্ধ হয়ে যায় হ্যাঁ এই জন্যই আসলে ইসলাম রেবা থেকে নিষেধ করেছে কারণ আমরা দেখি যে রেবার মাধ্যমে আসলে সমাজে এক ধরনের জুলুম তৈরি হয় মানুষ চক্রবৃদ্ধি হারে সে মুনাফা দিতে বাধ্য হয় হ্যাঁ ফলে দেখা যাচ্ছে যে যেই টাকাটা একজন ধার নিয়েছিল সেই টাকাটা পরবর্তীতে সুদে আসলে আসলের চাইতে অনেক কয়েক গুণে বৃদ্ধি পায় আমরা দেখেছি যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মাইক্রো ক্রেডিটের নামে গ্রামের সরলমনা লোকগুলোকে আসলে সুদে সম্পৃক্ত করেছে তারা তাদের ভিটে মাটিও হারিয়েছে এটা বহু জায়গায় লক্ষণীয় বিষয় তারপরে সুদে সম্পৃক্ত হয়ে নানা রকম কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে হয়তো তারা সালাদ থেকে সরে পড়েছে পর্দা থেকে সরে পড়েছে হ্যাঁ এই যে আল্লাহ বললেন রিবা আল্লাহর কাছে বাড়ে না জাকাত আল্লাহর কাছে বাড়ে দেখেন যারা মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করে তারা নারীদেরকে পরিবার থেকে বের করে নিয়েছে বেপর্দা করেছে এবং তারা এমন কিছু কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে যাতে মানুষের স্বাভাবিক যে সৎ চরিত্রতা যে আখলাক সেগুলো নষ্ট হয়ে গেছে এই জন্যই এই যে পয়েন্টটা আমরা বললাম যে সকল ভালো কাজ থেকে সরে যাওয়ার বিষয়টি রিভার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ঘটেছে অন্যদিকে জাকাত ভিত্তিক যে কর্মসূচিগুলো আছে আপনারা দেখবেন যে যারা জাকাত বন্টন করে মানুষকে জাকাত থেকে নানারকম সংস্থানের যেমন জীবিকা যেমন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আজকে যে কাজগুলো করছে তারা অনেকগুলো প্রোগ্রামই আসলে তারা জাকাতের টাকা দিয়েই বাস্তবায়ন করছে এক্ষেত্রে যেটা দেখা যায় জাকাত যেহেতু একটা রিলিজিয়াস টুল ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য সোসাইটি সুতরাং প্রথমত এর মধ্যে আল্লাহর বরকতও আছে আল্লাহ বলছেন ফা উলাইকুল মোদ এখন অতএব ভিত্তিক যে কাজই করবেন আপনার সে কাজে বরকত হবে কিন্তু এই কাজটা যেন সঠিক হয় বিশ্বস্ত লোকদেরকে দিয়ে করানো হয় এবং ভালোভাবে সুন্দরভাবে দক্ষতার সাথে করানো হয় তাহলে সেটা ফাউলাই কাহমুল মোদনের মধ্যে চলে আসবে দ্বিতীয়ত আরেকটা জিনিস যেহেতু এটা রিলিজিয়াস টুল আমি বললাম তাহলে সাধারণত জাকাত যারা ভিত্তিক কর্মসূচি নেয় তারা সালাতের কথাও বলে তারা কোরআনও শেখায় তারা ভিত্তিক কর্মসূচির আওতার মধ্যে মক্তব্য নিয়ে আসে হ্যাঁ যেভাবে সিরাজ সিজেডম গুলবাগিচা প্রোগ্রামটা করেছে আপনারা জানেন এই যে মানে এগুলো একটা উদাহরণস্বরূপ আমি বলছি আমি প্রতিষ্ঠানের প্রচারের জন্য বলছি না এগুলো এক একটা এক্সাম্পল যে জাকাত আমাদের প্রজন্মকে এবং জাকাতের মাধ্যমে যারা উন্নয়ন কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদের সবাইকে একটা রিলিজিয়াস ইন্টেগ্রিটি অনেস্টির দিকে নিয়ে আসে একটা দিনদারির দিকে নিয়ে আসে একটা আখলাকিয়াতের দিকে নিয়ে আসে অন্যদিকে সুদ না সুদ মানুষকে যেহেতু হারাম খাওয়া হারাম দেওয়ার মাধ্যমেই এর মূল কর্মসূচি বাস্তবায়িত হয় ফলে সেটা কোনো দিন ভালো কিছু নিয়ে আসে না উল্টো সকল ভালো পথকে সে বন্ধ করে দেয় আপনারা দেখবেন যে আমাদের সমাজে যারা ঋণ খেলাপের সৃষ্টি হয়েছে এরা প্রত্যেকেই আসলে সুদখোর অথবা সুদ দেয় হ্যাঁ কারণ এই সুদের মাধ্যমে তারা শুরু থেকেই সীমা লঙ্ঘন করে গিয়েছে যে কারণে তারা এই বিশাল ঋণটা নিয়েছিল কোনো ব্যাংক থেকে তারা কিন্তু সেই জিনিসটাকে বাস্তবায়ন করেনি তারা এক কাজের কথা বলে আরেক কাজে নিয়েছে আর সুদী ব্যাঙ্কগুলো আসলে এগুলো দেখার তেমন গরজবোধ করে না কারণ এর সাথে হালাল হারামের বিষয় তাদের সাথে জড়িত না বাট ইসলামে জড়িত আপনি যখন আমার কাছ থেকে একটা বিনিয়োগ নেবেন একটা কাজে সেটাকে ইনভেস্ট করার জন্য যদি সেটা না করেন তাহলে আমাদের আমার আপনার পুরো চুক্তিটাই বাতিল হয়ে যাবে ফলে আমার ইনকামও হারাম হবে আপনার ইনকামও হারাম হবে এই জন্য ইসলামিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে এবং ইসলামিক যে কোনো ট্রানজ্যাকশানের ক্ষেত্রে সততা এবং ইনটিগ্রিটি মাস্ট থাকতেই হবে না থাকলে আমার এবং আপনার দুজনেরই ইনকাম কিন্তু বাতিল হয়ে যাবে এই জন্য নামকাও আসতে ইসলামী ব্যাংক করারও কোনো মানে নেই বরং সেটা হতে হবে সিরিয়াসলি ইসলামিক ট্রানজ্যাকশান ইসলামিক ব্যাংকিং। এবং সেখানে অবশ্যই যে পদ্ধতিগুলো এখানে রেকমেন্ড করা হয়েছে এবং ফর্মের মধ্যে উভয় পক্ষ যে চুক্তিগুলো করেছে সেগুলোর সঠিক বাস্তবায়নটা খুব জরুরি তাহলে সমাজ সব ধরনের খায়রাত এবং কল্যাণগুলো পাবে আর তা না হলে নামকাওয়ে ফর শো যদি কিছু হয় এবং আদতে সেটা যদি সুদি সুদি ট্রানজ্যাকশান হয় তাহলে কিন্তু তার মধ্যে কল্যাণ থাকবে না এজন্য আপনি খারাপ লোককে যদি ভালো মেয়া নাম দেন লাভ হবে না খারাপ লোক তো খারাপ লোকই এই সমাজে কত খারাপ লোকের কত সুন্দর সুন্দর নাম আছে তাতে করে ওই নামের কারণে ওই লোক ভালো হয়ে যায় না এটাও আমাদেরকে বুঝতে হবে প্রোডাক্ট যদি ইসলামিক হতে হয় সুদমুক্ত হতে হয় তাহলে সেটাকে সুদমুক্তই রাখতে হবে অন্যথায় সুদযুক্ত হওয়ার যে ঝুঁকি নাম পাল্টালেও কোনো কাজ হবে না যদি প্রকৃত অর্থে সুদ থেকে আমরা মুক্ত না থাকি তাহলে সুদ যেমন সমস্ত খায়ের এবং কল্যাণের পথ বন্ধ করে দেয় নামকা ওয়াসনের ওই প্রোডাক্টগুলোও আসলে সুদের মতোই কাজ করবে কোনো খায়ের এবং কল্যাণ বই নিয়ে আসবে না আমাদের সমাজে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আনার জন্য এই জন্য প্রকৃত অর্থে সুদমুক্ত একটা সমাজ বা লারিবা সমাজ বা লারিবা অর্থনৈতিক কর্মকাণ্ডে আমাদের গড়ে তুলতে হবে অষ্টম যে বিষয়টি আমরা বলবো সেটা হচ্ছে আজকের সমাজের বাস্তবতা হলো সুদের কারণে অনেকেই কিন্তু ব্যাঙরাপ ব্যাঙরাপ্টেড হয়ে গেছে অর্থাৎ এই যে ব্যাংকরাপটি আমরা বলি একদম দেউলিয়া হওয়া এই দেউলিয়া হওয়ার বিষয়টা শুধু কোনো গরিব দেশেই হয়েছে তা নয় উন্নত বিশ্বে যেমন আমেরিকার বিভিন্ন জায়গায় কিংবা ইউরোপে কিংবা আরও ধনী দেশগুলোর মধ্যে আমরা দেখেছি অনেকে রাষ্ট্রধ্বনি হওয়ার পরেও এবং প্রতিষ্ঠান ধনী থাকার পরেও দেউলিয়া হয়ে গেছে এটা কে করেছে এটা সুদ করেছে সুদ এমন একটা অস্পষ্ট এবং ভয়ঙ্কর একটা কর্মকাণ্ড যেটা একদম রুট লেভেল থেকে আরম্ভ করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ক্ষতি ডেকে নিয়ে আসে এবং নানা ধরনের অর্থনৈতিক প্রবলেম তৈরি করে এটা আমরা আমরা সেই দু সালের বিশ্ববিখ্যাত অর্থনৈতিক মন্দার কথা জানি যেখানে সুদি অর্থনীতিটাই মুক্তব্রে পড়েছিল এবং যেখানে প্রমাণিত হয়েছে দু সালে পৃথিবীতে অনেকগুলো ইসলামিক ব্যাংক ছিল যদিও সেগুলোর ইসলামিক ব্যাংকের ব্যাংকিংয়ের রেটিংয়ের ক্ষেত্রে সবগুলো সমান ছিল না কোনোগুলো বেশ দুর্বল পজিশনে ছিল তারপরেও যে যতটা ইসলামিক ব্যাংকিং করেছে তারা কিন্তু টিকে গিয়েছে তারা অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েনি এটা আজকে প্রমাণিত সত্য দু হাজার সাল তো নতুন করে ক্রিয়েট করা যাবে না এটা আজ থেকে প্রায় তেরো বছর আগের ঘটনা সুতরাং সেই পড়াশোনাটা যদি আপনারা করেন আপনারা বুঝতে পারবেন তাহলে রিয়াল ইসলামিক ট্রানজ্যাকশান যেটা সুদমুক্ত সেটা পুরোপুরি বাস্তবায়ন করা না গেলেও দেখা যাচ্ছে যে সুদযুক্ত বা সুদে সম্পৃক্ত অর্থনীতির চাইতে তার অবস্থান অনেক বেটার এবং সুদে অবস্থানেই মানুষ দেউলিয়া হয়ে থাকে নবম যে বিষয়টা সেটি হচ্ছে সুদের এই কারবারটা এটা একটা কৌশলগত ব্যাপার সাধারণত পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ধনিক শ্রেণীরা তারা নানা ছলচাতুরির মাধ্যমে মানে এই সুদী ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে অর্থ ও বৃত্তের পাহাড় গড়ে তোলে তার মানে আমরা যেটা বলতে চাই সুদ হচ্ছে এ টুল ফর দ্য রিচ পিপল টু টেক দ্য ইন্টারেস্ট ফ্রম দ্য poor people. এটা হচ্ছে একটা কৌশল যার মাধ্যমে ধনী শ্রেণীরা গরিবদের থেকে টাকা আদায় করে থাকে আপনারা দেখবেন লক্ষ্য করলে দেখবেন সুদের বেনিফিশিয়ারি হচ্ছে ধনীরা আর সুদ দিচ্ছে কিন্তু আপামর গরিব সকল গোষ্ঠী যারা তাদের অল্প কিছু ডিপোজিট হলে ব্যাংকে রেখে দেয় হ্যাঁ তারা ব্যাংকে রেখে দেয় আবার ব্যাংক থেকে তারা খুবই কম পায় কিন্তু তারা ব্যাংক থেকে যখন এই যে বিভিন্ন রকম লোন নেয় ব্যবসা বাণিজ্যের জন্য তখন তাদেরকে ইন্টারেস্ট দিতে হয় বেশি তার মানে যখন ধনী লোকেরা যারা ব্যাংকের মালিক বা অর্থ প্রতিষ্ঠানের মালিক তারা যখন ডিপোজিটরদেরকে একটা ইন্টারেস্ট দেয় সেটা খুবই সামান্য আর যখন তারা বিনিয়োগ দেয় অর্থাৎ লোন দেয় আমরা এটাকে বিনিয়োগ বলবো না তারা নিজেরাই লোন বলে যখন তারা লোন দেয় তখন এই লোনের অ্যাগেনস্টে তারা ডবল বা ডবলের চাইতেও বেশি সুদ আদায় করে তার মানে আমি বলতে চাচ্ছি একজন যেমন আমরা যদি বলি বকর হচ্ছে ধনী ব্যক্তি এই বকর মানুষের থেকে টাকা নেয় টাকা জমা নেয় ডিপোজিট রাখে তখন তাদেরকে যদি তিন পার্সেন্ট করে দেয় এরপরে এই ডিপোজিট টাকা থেকে যখন সে লোন দেওয়া শুরু করে যে আপনারা কারা ব্যবসা বাণিজ্যের জন্য লোন নেবেন তাহলে লোন নেন তখন সে সে ওদের থেকে যারা তার থেকে লোন নিয়েছে তাদের থেকে সে নয় পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট নেয় তাহলে সত্যিকার অর্থে সে দিত তিন পার্সেন্ট আর নিচ্ছে এখন নয় পার্সেন্ট এটা জাস্ট একটা রেশিও উদাহরণ বোঝানোর জন্য প্রকৃত অর্থে তার আর অনেক সময় নেয় এবং আমরা জানি যে মাইক্রো ক্রেডিটের উপর যারা কাজ করছে তারা কিন্তু চল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত এই ভুখা নাঙা লোকগুলোর কাছ থেকে তারা সুদ আদায় করে তো এই বাস্তবতাগুলো তো আসলে আজকে একদমই আমাদের চোখের সামনে ঘটছে তাই না তো সুতরাং আমরা এটা সহজেই বলতে পারি এই যে আমাদের নয় নম্বর পয়েন্টে ঐতিহাসিকভাবে এটা সত্য যে সুদ নিচ্ছে মূলত বা সুদের সত্যিকারের বেনিফিশিয়ারি হচ্ছে মূলত ধনিক শ্রেণী আর গরিব শ্রেণী সত্যিকারের বেনিফিশিয়ারি হচ্ছে না কারণ তারা যদি কখনও ডিপোজিটের সুদ পেয়েও থাকে সেটা খুবই রেশিওটা কম বরং তারা যখন লোনটা নেয় তার রেশিওটা বেশি আর আজকে আপনারা জানেন যে সারা বিশ্ব একটা ক্রেডিট সিস্টেমের উপর চলছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড আমরা এখন অফিস আদালতে বসে থাকতে পারি না বিভিন্ন কোম্পানি থেকে ব্যাঙ্ক থেকে বলে স্যার একটা ক্রেডিট কার্ড নেন স্যার একটা ক্রেডিট কার্ড নেন আরি আপনি যখন ইউরোপ আমেরিকাতে যাবেন দেখবেন এভরিথিং অন ক্রেডিট তাদের সেল হচ্ছে ক্রেডিট তারা ডেবিট কার্ডের উপর দেখেন কোনো ভালো পয়েন্ট তারা যোগ করে না অথচ আমরা মনে করি একটা লোক যদি ধার না করে সে ভালো ইসলাম সেটাকে ভালো বলে যে ডেবিট কার্ড ইউজ করে ইসলাম তাকে ভালো বলে যে ক্রেডিট ইউজ করে ইসলাম তাকে ভালো বলে না কিন্তু আজকের অর্থনৈতিক সংস্থা হচ্ছে উল্টো যে ক্রেডিট কার্ড ইউজ করে তাকে কনভেনশনাল সিস্টেম তাকে ক্রেডিট দেয় তাকে পয়েন্ট দেয় এবং তার জন্য নানা ধরনের ডিসকাউন্ট অফার করে কিন্তু যে ডেবিট ইউজ করে তার জন্য কোনো ডিসকাউন্ট নেই কেন এই ব্যবস্থাপনা কারণ পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ধনীরা তাদের ইচ্ছে মতো সবকিছু সাজিয়ে নিয়েছে এবং এখানে খুবই একটা স্ট্রং টুল খুবই একটা স্ট্রং টুল হল এই সুদ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আপনি পৃথিবীর বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলোতে দেখবেন গরিব ভুখানাঙ্গা লোকগুলো সুদে নাকাল হয়ে পড়েছে তারা প্রায় ধ্বংসের মুখোমুখি হচ্ছে এবং তাদের দারিদ্র বিমোচিত হচ্ছে না এই সুদের কারণে আর যদি মুসলিম কমিউনিটিগুলো আজকে ভিত্তিক এবং ওয়াকফ ভিত্তিক এবং সাদাকা ভিত্তিক তারা চ্যারিটি কাজগুলো করত এবং অর্থনৈতিক চ্যারিটি মডেলগুলো তারা তৈরি করত তাহলে আজকে কিন্তু আমাদের দেশে আসলে কোনো দরিদ্র থাকতো না দেখেন আমি এর একটা উদাহরণ দেব আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের যুগের রাসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনায় এসে তিনি একটা রাষ্ট্র গঠন করলেন এবং সেখানে অর্থনীতিটাকে ইসলামিক করে ফেললেন এবং জাকাতটাকে স্টাবলিশ করে ফেললেন আপনারা জানেন যে তিনি বহু লোককে জাকাত আদায়ের জন্য রাষ্ট্রীয়ভাবে যে নিয়োগ দিয়েছিলেন এবং সেক্ষেত্রে যাতে কোনো দুর্নীতি না হতে পারে সেটাও তিনি নিশ্চিত করেছিলেন যদি কেউ বলতো যে ইয়া রাসুল্লাহ এটা জাকাত দিয়েছে আর এটা আমাকে হাতিয়ে দিয়েছে তিনি বলতেন না 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 এটা হাতিয়ে না এটা ঘোষ এটা ঘুষ এটা নেওয়া যাবে না এটা নেওয়া যাবে না পুরোটাই তুমি জাকাতের মধ্যে রেখে দাও তাহলে সাল্লাহ সাল্লাম তিনি এই যে জাকাত ভিত্তিক এবং ইসলামিক আরও যে টুলসগুলো আছে ভিত্তিক যে চমৎকার একটা অর্থনৈতিক চ্যারিটেবল সমাজ কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিলেন সেখানে দেখেন গোড়া বা ভয়ঙ্করভাবে কমে গিয়েছিল এমন কি পরবর্তীতে অনেক সময় দেখা যেত যে দাতারা তারা গরিব খুঁজে পেতেন না এই এটা একটা মডেল কিন্তু মনে রাখতে হবে রসুল সাল্লা সাল্লাম সে মডেলটা সেট করেছিলেন সুদমুক্ত একটা মডেল যদি রিয়াল পৃথিবীর শ্রেষ্ঠ সুদমুক্ত একটা মডেল কেউ দেখতে চান তাহলে রাসুলসল্লাহ সালামের মদিনা সমাজকে দেখতে হবে পরবর্তীতে আস্তে আস্তে সব তো দুর্বলতা এসে গেছে আজকে আরও বেশি দুর্বলতা আজকে আমরা মুসলিম যেমন আপনাদের সামনে আমি বলছি শুধু আরাম এবং সেটা আপনারা আমি বলার আগেও জানেন পরেও জানেন কিন্তু সুদ থেকে মুক্ত হতে পারছেন না এটা হলো একটা বাস্তব সত্য তাই না সুদ থেকে মুক্ত হতে পারছেন না আবার যদি বলি চাচ্ছেনও না সেটাও কিন্তু মিথ্যা নয় আমরা কয়জন সুদ থেকে মুক্ত হতে চাই রিয়ালি চাই তাই না এ বিষয়গুলো কিন্তু আজকে আমাদের আসতে হবে তাহলে আমরা আজকে দেখেন মুসলিম সমাজগুলো অর্থনৈতিক নানা দুর্দশা এবং দারিদ্রের কষাঘাতে আসলে জর্জরিত তারপরেও সুদ ছাড়ছে না তারপরেও সেই মডেলগুলো তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি না যে মডেলগুলো তৈরি হতে পারে ওয়াকফভিত্তিক। হ্যাঁ যেটা ইসলামের সবচেয়ে চমৎকার সোশ্যাল বিজনেসের মধ্যে পড়ে ওয়াকফ একদম যেখান থেকে ধরেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেমন ওয়াক আওতায় থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়াক ফেরাওতায় থাকতে পারে পুয়ার স্টুডেন্ট মেধাবী স্টুডেন্টদের জন্য স্কলারশিপ ওয়াক আওতায় থাকতে পারে এরকম ওয়াকফের মাধ্যমে আমার মনে হয় সারা পৃথিবীকে আসলে ডেভেলপ করা সম্ভব ছিল কারণ ওয়াকফো একটা পবিত্র ইসলামিক রিসোর্স অর্থনৈতিক রিসোর্স ফলে এটাকে যদি চমৎকারভাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের দেশের মেধাগুলোকে লালন করা যারা নিজেরা পড়াশোনা করতে সক্ষম নয় সেটা খুব সম্ভব ছিল কিন্তু আমাদের কেউই আমাদের মেধাবীরা তারা পাশ্চাত্য অর্থনীতিতে কনভিনসড তারা আসলে আমাদের টোর্সগুলোকে আসলে নিতে চায় না আর এগুলোকে কেমন যেন মনে হচ্ছে যেন নামাজ রোজার মতই মনে যেন তারা ইবাদত ইবাদত ভাব তাদের কাছে অথচ আল্লাহ তালা একদিকে যেমন এক্সক্লুসিভ ইবাদত দিয়েছেন অন্যদিকে অর্থনৈতিক অন চমৎকার এফেক্টিভ টুলস দিয়েছেন যেগুলো প্রকৃত অর্থে উন্নয়নমুখী এবং চমৎকার মডেল হতে পারে শুধু মুসলিম না সারা বিশ্বে সবার জন্যে সেগুলো কিন্তু আমরা আমাদের সংকীর্ণ দৃষ্টির কারণে আমরা ইগনোর করছি উপেক্ষা করছি তো আমাদের একটা টুলস হতে পারে যেমন আমি বলেছি ওয়াকফ আরেকটা টুলস হতে পারে জাকাত জাকাত জাকাতের ব্যাপারে আমরা কদিন আগে একটা আলোচনায় বসেছিলাম সেখানে একটা গবেষণায় দেখা গিয়েছে নতুন একটা গবেষণা একজন ব্যক্তি সে গবেষণা পরিচালনা করেছেন যিনি আগে কিছুকাল আগ পর্যন্ত বা কয়েক বছর আগ পর্যন্ত বলতেন যে প্রায় থার্টি থাউজেন্ড ক্রোর অর্থাৎ বাংলাদেশে ত্রিশ হাজার কোটির মতো জাকাত আদায় হতে পারে যদি জাকাতটাকে অত্যন্ত সুসংহতভাবে বা স্ট্রাকচার ওয়েতে আদায় করা যায় এখন তার মানে প্রস্তাবনা হচ্ছে বা তার ক্লেইম হচ্ছে যে এখন যেহেতু মানুষের সম্পদ বেড়েছে এবং আমাদের কর্পোরেশনগুলো বেড়েছে আমাদের ব্যবসা বাণিজ্য বেড়েছে বৃত্তশালীরা বেড়েছেন সব কিছু মিলিয়ে জাকাতের পরিমাণ বাংলাদেশে এখন পারিয়ার ইয়ার পঁচাত্তর হাজার কোটি টাকার মতো হতে পারে পঁচাত্তর হাজার কোটি টাকার মতো হতে পারে তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি আসলে এই যে আমাদের সাদাকা বেসড মডেল ওয়াকফো বেসড মডেল জাকাত বেসড মডেল এই মডেলগুলো তো আসছে না মুসলিমরা এগুলোকে ওই হাতে দুই টাকা পাঁচ টাকা দেওয়ার মডেল হিসাবে আসলে স্টাবলিশ করে ফেলেছে একটা জাকাত একটা মুসলিম রাষ্ট্রের অর্থনীতিকে অনেক প্রভূতভাবে উন্নত করতে পারে সাদাকা ওয়াকফ এগুলো আমাদের সামাজিক অর্থনীতি আমাদের রাষ্ট্রীয় অর্থনীতিকে অনেক বেশি উন্নত করতে পারে কারণ সমাজের যে হাতগুলো আছে আমাদের মধ্যবিত্ত বা দরিদ্র বা নিম্নবিত্ত যারা আসলে খুবই গরিব এদের যে হাতগুলো আছে এগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে একটা দেশ যে কীভাবে উন্নত হয় সেটা তো জাপান আমাদের কাছে প্রমাণ জাপান তার হাতগুলোকে কাজে লেগেছে এখন আমরা আমাদের হাতগুলোকে কাজে লাগানোর জন্য এই যে এই টুলসগুলোকে ব্যবহার করতে পারি কিন্তু সেই আমাদের মডেল তৈরি করতে হবে ইতিমধ্যে অল্প স্বল্প যে মডেলগুলো সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কিংবা এই ধরনের প্রতিষ্ঠানগুলো করেছে আমি মনে করি সেটা একটা দেখার মতো মডেল আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং এই ক্ষেত্রে আমাদের কাজ করা উচিত আচ্ছা এরপরে দশ নম্বর যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে রিবাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল মোবেকাত মিনাল মোবেকাত মিনাল মোবেকাত এখানে বখারি মুসলিমের যে হাদিস সাহা বিখ্যাত হাদিস আপনারা জানেন নবিসাল্লা সাল্লে বলেছেন এজ জিতামু এস অ্যাল্ম মো অব আ কাট সাতটা অত্যন্ত বিধ্বংসী জিনিস তোমরা পরিহার করো অল উয়া রসুল আল্লাহ ওয়া মাহিয়া শাহবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সেই সাতটা বিধ্বংসী জিনিস কি অ আল্লাহ নবিসাল্লাহসাল্লাম বললেন আশির কুবিল্লাহ ওয়া সেহরু ওয়াকতলুল নাস আল্লাহ তেহার আল্লাহ আইল্লা হাক একটা হল আল্লাহর সাথে শরিক করা আর একটা হলো জাদু টনা করা যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলি আমরা আরেকটা হলো নফস বা প্রাণকে হত্যা করা যা তালা হত্যা করাটা নিষেধ করে দিয়েছেন অর্থাৎ নির্দোষ লোকদেরকে হত্যা করা তবে হক পন্থায় যদি সেটা হয় অর্থাৎ আইনি প্রক্রিয়ায় যেমন কারো বিচার হলো বিচারে তাকে হত্যাদণ্ড দেওয়া হলো তাহলে সেটার কথা ভিন্ন কিন্তু আদারওয়াইজ লোকজন একজন আরেকজনকে দেখতে দেখতে মেরে ফেলবে একজন আরেকজনের চড়াও হবে নানা যুক্তিতে তার নিজের সম্পদ তার সম্পদ আত্মসাত করার জন্য অথবা ধর্মীয় কোনো কারণে ফ্যাট করে একজন আরেকজনের উপর চড়াও হয়ে মেরে ফেলবে এটা আসলে মিনাস সাবে এল এটা ভয়াবহ কাজ যেটা সঙ্গে অ্যালাউ করে না ওয়া আকলির রেবা ওয়া আকলোর রেবা এবং এরপরে তিনি বলেছেন চতুর্থটা হলো আকলোর রেবা অর্থাৎ রিবা খাওয়া রিবা ভক্ষণ করা রিবা কনজিউম করা এটাকে তিনি সাবে অলমোবেকাত হিসাবে উল্লেখ করেছেন আর এ এর উপরে আসলে আরও অনেকগুলো বিষয় আছে আমি শুধু পয়েন্টটাকে একটু আউট করে দিতে চাচ্ছি যেটা যাতে আমাদের চোখের সামনে সেটা চলে আসে এবং আল্লাহ তালা এটাকে যেমন একদিকে বলেছেন যে রেবাকে তিনি মিটিয়ে দেন এটাও কিন্তু একটা হুমকি রেবাকে একটা মিটিয়ে দেন কেন খারাপ জিনিস ক্ষতিকর এই জন্য মিটিয়ে দেন আর আরেকটা হচ্ছে সুরা আলবাহর দুশো উনাশি নম্বর আয়তে যেটা এসেছে ফাইলাম আলু ফায়দানুবে হার রাসুল যদি তোমরা রেবা পরিত্যাগ না করে তাহলে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও আচ্ছা এখন বলেন তো আল্লাহ এবং রাসুল যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে বিরুদ্ধে তাহলে বুঝতে হবে যে আমরা তো বাতিলের উপর আছি তাই না এবং কি কারণে সেটা রিবার কারণে আল্লাহ 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 কিভাবে সম্ভব যে আমরা রিবার পক্ষে থাকবো রিবা খাব যদি আমাদের মধ্যে ন্যূনতম ইমান থাকে তাহলে তো সেটা আসতেই পারে না এবং এই জায়গায় আসলে আমাদের এডুকেশনের প্রয়োজন আছে আমি একটু বলবো যে আমাদের মধ্যে অনেক ধর্মপ্রাণ ব্যক্তি আছেন যারা রিবার মধ্যে আকণ্ঠ নিমজ্জিত বাট উনি আসলে রিবা সম্পর্কে জ্ঞান রাখেন না এবং না রাখতে না রাখতে বরং কনভেনশনাল সিস্টেমে অভ্যস্ত হয়ে যেতে যেতে তিনি এখন রিবাটাকে বুঝতে চান না রিবাটা যে ক্ষতিকর সেই থিওরিগুলো তিনি মানতে চান না এটা আনফর্চুনেটলি ওই যে আমরা যেটা জেনেছি বারবার সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ যে আপনি যখন সতের সঙ্গে থাকবেন ভালোদের সাথে থাকবেন তখন আপনি জান্নাতে যাওয়ার মতো নিজেকে প্রস্তুত করবেন আর যখন খারাপ লোকদের সাথে থাকবেন তখন আপনার সর্বনাশ হয়ে যাবে এই সর্বনাশটা মুসলিম সোসাইটির অনেকের হয়ে গেছে রিবাকে আর রিবাই মনে করছে না রিবাকে যেভাবে ভয়াবহভাবে ইসলাম চিত্রিত করেছে তুলে ধরেছে বিশ্ববাসীর সামনে সেই জিনিসটা আসলে অনেকের কাছ থেকে চলে গেছে আমাদেরকে আজকে তাই এগুলো বারবার পড়তে হবে বুঝতে হবে যে ইসলাম আসলে রিবাকে কেন এত খতরনাক এত বিপজ্জনক এত ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন আমাদেরকে দুটো বিশ্লেষণই করতে হবে একটা ইসলামিক বিশ্লেষণ যেটা আখেরাত এর অকবা আর আরেকটা হচ্ছে জাগতিক বিশ্লেষণ যার কিছু কিছু ইতিমধ্যে আমি আপনাদের সামনে পেশ করেছি সুতরাং রিবার যে দুই ধরনের ক্ষতি আছে সেটা আজকে স্পষ্ট আচ্ছা বারো নম্বর যেটা সেটা হচ্ছে রিবাজে খাবে রিবাজে দেবে রিবাজে লিখবে এবং রিবা সাক্ষী যে দিবে এরা সবাই সমান অপরাধী ইসলামের দৃষ্টিতে সবাই সমান পাপী এবং তারা আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে লায়নত প্রাপ্ত অভিশপ্ত রহমতের কোনো সম্ভাবনা নেই তাদের লায়ন লায়নাত মানে হচ্ছে মিন রাহমা। রহমতের যত জায়গা আছে এগুলো থেকে বিতাড়িত হওয়াটাই হচ্ছে লায়নাত لعنة ديرتن كي رسول الله صلى الله عليه وسلم إما مسلم جابر بن عبد الله رضي الله تعالى عنه تكي برنا لان رسول الله صلى الله عليه وسلم اكل الربا وموكله وكاتبه وشاهديه وقال وقالهم سواء الرسول صلى الله عليه وسلم جني should خان جني should den جني should licken among جني should shakh সাক্ষী হয় তাদেরকে লাগা দিয়েছেন এবং বলেছেন তারা সমান অর্থাৎ পাপের দিক থেকে সমান তাহলে এটাও একটা ভয়াবহ তার পরিণতি এটাও তার ভয়াবহ একটা ঝুঁকি একটা সমস্যা এখন তাহলে দেখা যাচ্ছে যারা শুধু প্রতিষ্ঠানে ক্লারিক্যাল জব করেন অথবা কম্পিউটার কম্পোজ করেন অফিসার নিজে অনেক সময় তা করে এবং ক্লার্করাও সেটা করে অথবা কোনো কারণে কেউ যদি সেটা দেখে তার পক্ষে থাকেন তার পক্ষে সাক্ষ্য দেন সুদের পক্ষে যে কোনোভাবেই সাক্ষ্য দেন নিশ্চুপ হয়ে সাক্ষ্য দেন অথবা কথা বলে সাক্ষ্য দেন অথবা সিগনেচার করে সাক্ষ্য দেন যেভাবে সাক্ষ্য সুদের যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো হয় সেখানে সিগনেচার করাটাও কিন্তু সাক্ষীদের মধ্যে পড়ে হ্যাঁ যারা সুদের হিসাব অ্যাকাউন্ট্যান্টরা লিখেন তারা সুদের লেখক তারা সুদের লেখক এদের প্রত্যেককে রাসুস আল্লাহ সাল্লাম আল্লাহনত করেছেন আল্লাহ আল্লাহ পৃথিবীর মানুষের শ্রেষ্ঠতম মানুষ যিনি একটা দোয়া করলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় সেই রাসুল সাল্লা সাল্লাম লানত করেছেন আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো এই লায়নাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো তেরোতম যে বিষয়টা সেটি হচ্ছে যিনি সুদ খান জেনে শুনে তার হুকুম হচ্ছে আল্লাহ তালা তার ভয়াবহ শাস্তির কথা বলেছেন এখানে যেমন ওলামাই কেরাম বলেছেন কি মান আসরা আল আল মাহমিদ রেবা ওলাম ইয়াতুক জায়দ আউ আল ফওয়ায়দ গোরামা

তার জন্য প্রযোজ্য যে শাস্তি সেটি তাকে দেবেন এটা একটা প্রশাসনিক কাজ এটা কিন্তু ব্যক্তি আলাদাভাবে দিতে পারে না যারা সাধারণ মানুষ আলেম ইমাম কিংবা এলাকার মাতব্বর কিংবা জনপ্রতিনিধি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কিংবা ইউনিয়ন চেয়ার এরা কিন্তু এই শাস্তিগুলো দিতে পারবে না কারণ দে আর নট তাদের তাহলে কে দেবে তাহলে এখানে বলা হচ্ছে আল ইমাম আই ইমামুল মুসলিমিন মুসলিমদের যিনি প্রশাসক সাধারণ প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ হয়তো দেশের অথবা প্রাদেশিক যিনি কর্মকর্তা তারা এই তাজির শাস্তিটা দেবেন তার জন্য যেটা প্রযোজ্য তাকে কি তিনি জেল দেবেন তাকে কি তিনি কোনো জরিমানা করবেন তাকে কি তিনি কোনো প্রহার করবেন নাকি তাকে অন্য কোনো শাস্তি দেবেন এই শাস্তিটা তিনি দেওয়ার অধিকার রাখেন এটাকে বলা হয় তাজির এটা সুনির্দিষ্ট কোনো শাস্তি নয় তিনি যেটা ভালো মনে করেন অর্থাৎ ইসলাম সুদকে এত ভয়াবহ পাপের কাজ হিসাবে চিহ্নিত করেছে যে সেই সুদে লিপ্ত হওয়াটাকে একটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করেছে আব্বাস রাদি আল্লাহ তালন বলেন মান মানে রিবা ইউস্তাতাব যে ব্যক্তি রিবা দ্বারা মামলা করে তার কাছে তওবা চাওয়া হবে তাকে বলা হবে তুমি তওবা করো ফা ফিন্তাবা যদি সে তওবা করলো তাহলে তো ঠিক আছে ওয়াইল্লা দোরে বা নকো তাহলে তার ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত দেওয়ার ক্ষমতা মুসলিম শাসনকর্তার রয়েছে এভাবেই আসলে ইসলাম এটার উপর জোর দিয়েছে এখানে আমরা দেখি যে নবী সাল্লা সাল্লাম এতাব ইবনে উসাইদ তাকে তিনি মক্কায় আসলে গভর্নর হিসাবে রেখে গিয়েছিলেন তার কাছে এমন এক দল লোক মক্কায় যারা ছিল যারা রিভার মাল যারা রিবা থেকে তাদের মাল তালাশ করেছিল হ্যাঁ তখন নবী সাল্লা সাল্লাম লিখেছিলেন মানে আল্লাহ তালার একটা কৌল তাদের কাছে স্মরণ করিয়ে দিয়ে ইয়া ইহল্লাদা আনু ইত্তাকুল্লাহ ওদারুমা আর রিবা ইনকুন্ত হে হেমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং যে রিবা এখনও এখনও বাকি আছে সেটা তোমরা ছেড়ে দাও যদি তোমরা মমিন হাও ফা ইল্লাম তাফা আলু যদি তোমরা সেটা না করো ফায়দানো বেহার বেমিন আল্লাহ রাসলি তাহলে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে রিবার জাগতিক শাস্তিও ভয়াবহ এবং এক্ষেত্রে মুসলিম শাসনকর্তাকে ক্ষমতায়ন করা হয়েছে রিবার চতুর্দশ যে বিষয়টা সেটি হলো রিবার আকিবা পরিণতি অত্যন্ত ভয়াবহ রিবার পরিণতি অত্যন্ত ভয়াবহ আখিরাতে তাদের শাস্তির কথা আমরা জানি মেয়রাজের হাদিসে এসেছে আমরা সেটা এখানে উল্লেখ করলাম না আর এখানেও আমরা দেখি যে জাগতিক যে বিষয়গুলো আছে সেখানেও আমাদের একটু আগের আলোচনা সেটা চলে এসছে যে এটা রিবাটা উন্নয়ন প্রক্রিয়াকে বন্ধ করে দেয় রিবাটা মানুষের মধ্যে জুলুম এবং ক্ষতিকে বাড়িয়ে দেয় অতীব যে থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে আচ্ছা এখানে আখিরতা শাস্তির ব্যাপারে আলাদা আলাদা আরও কিছু দলিল এসেছে কেমতের দিন যারা সুদ খাবে তারা কবর থেকে ঠিকমতো উঠে দাঁড়াতে পারবে না যেটা সুরাল বাঁকা দুশো পঁচাতন নম্বরে এসছে আল্লা দিন কুলন্দা রিবা লাইকা মায় এক মূল্যাদি ইয়াতাখা বাতসায় তুল মাস যারা রিবা খায় তারা দাঁড়াতে পারে না তারা দাঁড়াতে পারে না কেমতের দিন তবে তারা ওই লোকদের মতো দাঁড়াবে যাদেরকে শয়তান স্পর্শ করে মৃগিরৃগীর মতো ফেলে দিয়েছে তো এখানে আসলে একটা নমুনা জাস্ট দৃষ্টান্ত এসেছে যে তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ আচ্ছা যে ব্যক্তি রিবা থেকে তবা না করে রিবা খাওয়া অবস্থায় মারা যায় তার কি অবস্থা তার ব্যাপারে সুরাল বাকারা বলা হয়েছে ওমান আয়াদফা উল্লা কাস হাবুন্নারি হুমফিয়া খালিদুন যারা রিবা রিপিটেডলি খেতেই থাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে যাওয়ার পরেও নিষিদ্ধ হওয়ার পরেও তাহলে তারা হবে জাহান্নামের অধিবাসী সেখানে তারা চিরকাল অবস্থান করবে এভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় দর্শক ভাই এবং বোনেরা আমরা রিবার ভয়াবহতা আসলে বলে শেষ করতে পারবো না একটা আলোচনায় আসলে রিবার সব আলোচনা করা সম্ভব নয় রিবার অনেকগুলো আলোচনা আছে একটা হচ্ছে জাগতিক ভয়াবহতা এবং পরিণাম আরেকটা হলো আখেরাতের ভয়াবহতা এবং পরিণাম আরেকটা হলো রিবার মাধ্যমে কিভাবে মুসলিমদের সমাজ এবং মুসলিম ব্যক্তিরা পরিবারগুলো কিভাবে নিঃশ্বাসিত হয়ে যায় ধ্বংসের মুখোমুখি হয় এবং রিবার মাধ্যমে বিশ্বব্যাপী কীভাবে ধনিক শ্রেণী আসলে গরিব গোরাবাদেরকে শোষণ করে থাকেন ইত্যাদি নানা ধরনের আলোচনা এখানে আছে আমি তার অল্প কিছু এখানে পেশ করেছি আসুন আমরা এ সম্পর্কে আরও পড়াশোনা করি আরও জানার চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রিবা থেকে মুক্ত রাখেন মুক্ত করেন যারা রিবাতে সম্পৃক্ত তাদেরকে তবা করার তৌফিক দেন রিবা থেকে ফিরে আসার একটা মানসিকতা দেন এবং রিবাকে সর্বতভাবে বর্জন করার একটা কমন একটা স্পৃহা আমাদের মধ্যে তৈরি করে দেন আমাদের দেশে তার ক্ষেত্র তৈরি করে দেন মুসলিম সমাজগুলোর মধ্যে তার একটা সুযোগ তৈরি করে দেন যাতে রিবামুক্ত একটা সুন্দর সমাজ একটা সুন্দর অর্থনীতি আমরা উপহার পেতে পারি এতটুকু বলে আমি আমার আলোচনা শেষ করছি بارك الله فيكم وحياكم الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك